শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। মোহাম্মদ আমিরুল ইসলাম, সেনা সার্জেন্ট, পিতা মৃত আব্দুল আলী মোল্লা, মাতা আমেনা খাতুন, নাম শিবপুর, ডাকবো শিবপুর, উপজেলা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়ি। সংগ্রামটি হলে আমি বন্ধ সরকারি কলেজে লেখাপড়া করি, নিউ হোস্টেলে থাকি। 2 থেকে 3 মাস পর্যন্ত নিউ হোস্টেলের পয়সা দিতে পারি না, বাড়ি আসছি পয়সার জন্য। যেদিন বাড়ি আসি পরদিন বাড়িতে 4টা শেল পড়ে, 4টা শেলে 2 জন লোক আহত হয়। এত করে আমার এক ভাইয়ের এ জায়গায় হাতের এ জায়গাতে মানে বহুত আঘাত হয়েছে ছেলে। তখন ভাই থেকে চলে গেলাম, আমাকে বাবা 41 টাকা দিল, মানে বকেয়া নিউ হোস্টেলের বিল দিতে। 41 টাকা নিয়ে চলে গিয়ে ওখানে কয়েকজনে বললাম যে আর এখানে কী লেখাপড়ালো বারো জায়গা। তা আমি ষোলো আর রাশেদ হুমায়ুন আমরা 4 জন সিনি আমরা পড়তেছি, যে পড়বা দিয়া যাব। জামাল ফরিদ এরা বিডিআর ট্রেনিংয়ে চাকরি করে, কিছু আত্মীয় আবার জিজ্ঞাসা করছি কই যাবেন, কোনো কোনো যাওয়া লাগবে না, আমরা তো আমাদের সাথে যাই। ঈশ্বরনগরের ফিরুজ এবং খাল হিরণ এরাও হেন যাইয়া প্রথম কংগ্রেস ভবনে ধীরে দিলা। কংগ্রেস ভবনে যাওয়ার পরে একদিন থাকার পরে পরের দিন সেকেন্ড ভবন থেকে লেফটেন্যান্ট একজন আসলো, আর 2 জন কনস্টেবল আসলো। আইসা আমাদের নাম নিল, নেওয়ার পরে ওরা বললো যে আমরা তো বিডিআরের ট্রেনিংয়ে চাকরি করি, আমরা ছুটিতে আসছিলাম, তখন আমরা কী করবো, তোমাদের তো নির্দিষ্ট জায়গা আছে, তোমরা তোমাদের স্থানে চলে যাও। তখন আমরা বললাম যে আমরা তো আপনাদের দিকে আসছি, তা আমাদের সাথে করে নিয়ে যান। তোরা আমাদেরকে সাথে করে সিক্স সেক্টরে রং করে নিয়ে গেল। তো ওইখানে গিয়ে আমাদের কোনো ট্রেনিং নেই, ট্রেনিং আবার আমার গ্রামের ছিল সবুজার মজুর আরও বাড়ি, উনি আবার দেখিয়া উনি নিজেই 2 জন লোকে ডিজেল করলো আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। উনি আর ট্রেনিং সেন্টার আমাদেরকে পাঠায় না, পারে আমাদেরকে এই বিতর্কিতভাবে প্রশিক্ষণ দিয়া উনি রাখছে। রাখার পরে ট্রেনিংয়ের ডালডা কোম্পানির কোম্পানি কমান্ডার ছিল লেফটেন্যান্ট আবদুল্লাহ, আর ইয়াতে ছিল সুবোদার ছিল একজন সুবোদার ওহাব, প্লাটুন কমান্ডার ছিল জামাল। তাদের নেতৃত্বে ওরা ভরসা করতেছি যখন তিহানো বলে এদের সাথেই যায়। ওইখান থেকে একদিন রাত্র প্রায় 1:30 বাজে বৃষ্টি, তোর বলতেছে যে মুখ জায়গা যাবো কোথায়, লালমনিহাট তিস্তা ব্রিজের পাশে আমদাদ মাস্টারের বাড়ি যাবো। ওইখান থেকে গেলাম আমদাদ মাস্টারের বাড়িতে, কিছু রেজাকার আছে 800 টাকা করে কি ওইখান থেকে আসে আসে কেন মানে মেয়ে সংগত ব্যাপার আসে, আর বেশ একটু ইয়া করে আনন্দ উল্লাস করে। ওইখান থেকে ওই দিন আমরা চলে আসলাম, ওইখানে একজন লোককে মানে দূত হিসাবে রাখছি, যারা ডেলি দিনই আসে না, কোনো বার ধরে কোনো নির্দিষ্ট সময় আসে এটা জানাই। তখন ওরা একদিন বললো যে ওরা প্রায় দিনই আসে, যেদিন আসে এদিন একটু জানাই, পরে আবার একটু জানাইছে বলে 5 থেকে 6 দিন পরে আবার আমরা আসছি। আসে ওইখানে তারা তো ওইখানে আসছে, ওইখানে ওইখানে অ্যাটাক করার পরে বেশ কিছু লোক মানে পাবলিকও মরছে, তারপরে মরছে তাদের কিছু লোক হত কিছু কয়জন কইছে, তা কইছেন আমরা তো আঘাত করে দিই, আমরা তো চলে আসছি। শেষ হওয়ার পরে 87 ফিটে থাকা যে তাদের সাথে অপারেশন যায়, আমরা তো এদেশের লোক জাগাও চিনি না, দিয়ে আনিয়ে যা ওইখানে যায় আর কি। লাস্ট হইল যা
প্রায় নভেম্বরের লাস্ট পর্যন্ত ডিসেম্বরের প্রথম দিকটা একটা জায়গার নাম হচ্ছে রুঙ্গা, একটা ব্রিজ আছে, এই ব্রিজটাতে ওরা বেশ চলাফেরা করে। মানে ওই এই ব্রিজটা যদি ডিস্টার্ব করা যায় তাহলে কী হবে, তাদের যাতায়াত বন্ধ হলে তাদের শক্তিটা কিন্তু কমবে। তখন লাস্টে গিয়ে এটা রাত্রে একটা সময় বৃষ্টির মধ্যে ও ব্রিজটা ডিস্টার্ব করার পরে মানে ওই সপ্তাহ দুয়ে পরই দেশ স্বাধীনের পতাকা উঠছে। স্বাধীনের পতাকা ওঠার পর আমাদের রংপুর তা দেখা বিহারি বাড়ি, একটা বিহারি বাড়ি ছিল বড়, ওই বাড়িতে আনছি। ক্যালামনে সব চলে গেল, ক্যালামন বিডিআর ক্যাম্প, ওইখানে গেল চোদ্দ মেগল নামে একটা ইউনিট রাইজ হইল। এই ইউনিটে প্রায় চব্বিশ বছর চাকরি করে রিটায়ার। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।